আবারও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কীভাবে ওয়েব ক্যামের চারিদিকে একটি অ্যানিমেশন বর্ডার অ্যাড করা যায় একটি ভিডিও করে দেখান তো এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জেনে যাবেন যে কীভাবে এই ওভারলে তৈরি করতে হয় এবং ও স্টুডিও অ্যাড করতে হয় আউটটি তৈরি করার জন্য প্রথমে আপনি ব্রাউজার ওপেন করুন এবং ফটোপিয়া সার্চ করুন গুগলে যে প্রথম ওয়েবসাইটটি আপনি আসবে এটাকে ক্লিক করুন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে এটি একটি অনলাইন ফটো এডিটিং ওয়েবসাইট বা সফটওয়্যারও বলতে পারেন এবার এখানে দেখুন নিউ প্রোজেক্ট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন কোনো কিছু তো টাচ করবেন না এখানে একটা হোয়াইট অপশান আছে ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রান্সপারেন্ট অপশান অবশ্যই ক্লিক করে নেবেন এটি কিন্তু মেন তারপরে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন এবার একটা এমন একটি লেআউট আপনার সামনে ওপেন হয়ে গেছে এবার আপনাকে কী করতে হবে লেফট সাইডে দেখুন অনেকগুলো অপশান আছে এখানে দেখুন একটা সার্কেল অপশান আছে এখানে ক্লিক করবেন আপনারা অন্য কোনো সার্কেল বা অন্য কোনো শেপের চাইলে এখানে করে নিতে পারেন আমি সার্কেল অপশানে ক্লিক করলাম যেহেতু আমি সার্কেল লেআউটটি তৈরি করবো এই সার্কেল যেন একদম পারফেক্ট সার্কেল হয় চারিদিকে যেন সমান হয় তাহলে আপনার পারফেক্ট হবে আপনার বর্ডার বা যে যেখানে আপনার ওয়েব ক্যামের যে আপনার ফেসটি ভালোভাবে যেন দেখা যায় আমি রাউন্ড শেপে করে নিয়েছি করার পরে এটাকে আপনাকে কিন্তু মিডল বরাবর করে নিতে হবে তো মিডেল বরাবর করে নেওয়ার জন্য কিন্তু একটা লাল অ্যারো আসছে চারিদিক দিয়ে যখন সমান চলে আসবে এইরকম চলে এসছে আমার মিডিয়াল হয়ে গেছে এবার প্রথম আপনাকে এই ফরম্যাটটা ডাউনলোড করে নিতে হবে দেখুন এখানে লেফট সাইডে ফাইল অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এক্সপার্ট এসে গিয়ে পিএনজি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই প্রথম যে ফর্ম্যাটটি আছে এটাকে সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখানে নাম চেঞ্জও করে নিতে পারেন বোঝার জন্য তো আমি সেভে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিয়েছি এবার এটাকে কোনো টাস্ক করবেন না এবার আপনাকে তৈরি করতে হবে এর বর্ডারটা এবার বর্ডারটা তৈরি করার জন্য কি করতে হবে এই প্রথমে আমি আপনার বোঝার জন্য এই ভিতরে যে ব্ল্যাক কালার আছে না এটাকে আমি চেঞ্জ করে রেড করে নিই যেন আপনি বুঝতে পারেন তো এটাকে রেড করে নিই প্রথমে কালারটা চেঞ্জ করে তাহলে বর্ডারটা দিলে আপনি এডিটিংটা ঠিকঠাক বুঝতে পারবেন এবার দেখুন এবারকে কী করতে হবে এবার দেখুন রাইট সাইডে আপনাকে ব্যাকগ্রাউন্ড অপশান আছে এখানে ক্লিক করুন ডবল ক্লিক করলেই দেখুন একটা অপশান চলে আসবে এটা কিন্তু আপনি কিন্তু ফোনের মাধ্যমেও করতে পারেন মানে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এবার দেখুন এখানে ওই স্টক অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন একটু একটু সরেছে এখানে আবার ক্লিক করবেন তারপর দেখুন সাইজ অপশান আছে এখানে আপনি সাইজ বাড়িয়ে নিজের মতো করে দেখুন এই দেখুন বডারের সাইজটি বোঝা যাচ্ছে যদি বেশি অসুবিধা হয় এখানে আপনি লিখেও দিতে পারেন যেমন আমার পনেরো সাইজ লাগলে এমনি এই সাইজটা লাগবে এর থেকে বাড়াতে চাইলে আপনি কুড়িও করে নিতে পারেন তো আমি এখানে আপনার বোঝার জন্য কুড়ি সাইজটি করে নিলাম দেখুন আমার কিন্তু বর্ডারটি রেডি হয়ে গেছে এবার আমি এই রেট অপশানটাকে আমি ট্রান্সপারেন্ট অপশানে কনভার্ট করে নেবো এখানে দেখুন ফিল অপশানে ক্লিক করবো সেম এখানে এই যে ক্রস চিহ্নে ক্লিক করলে ননে ক্লিক করলেই হয়ে যাবে ট্রান্সপারেন্ট এবার দেখুন সেম যে আমি আগে ডাউনলোড করেছি সেম তার বর্ডারও রেডি হয়ে গেছে এবার এটাকেও ঠিক একই ফর্ম্যাটে একইভাবে এক্সপোর্ট আছে গিয়ে পিএনজি ফর্ম্যাটে ডাউনলোড করে নেব এবার এখানের কাজ আপনার শেষ এবার মেন কাজ হবে আপনার ওবিএস স্টুডিও গিয়ে এবার আমি ওবিএস স্টুডিও ওপেন করে নিয়েছি এবার আমার প্রথম কাজটি হবে একটি স্ক্রিন অ্যাড করা নতুন তো আমি এখানে নিচে প্লাজা এখানে ক্লিক করে নতুন একটি স্ক্রিন অ্যাড করে নেব আমি অলরেডি স্ক্রিন টু নামে একটি স্ক্রিন অ্যাড করে নিয়েছি আপনারা এইভাবে অ্যাড করে নেবেন অ্যাড করলেই দেখুন সোর্স বলে একটি অপশান ওপেন হয়ে যাবে ঠিক তার নিচের দিকে একটি অপশান আছে আইকন এখানে ক্লিক করে আপনাকে প্রথম কাজ হবে আপনার ওয়েব ক্যামটিকে অ্যাড করা তো ওয়েব ক্যাম্পটিকে অ্যাড করতে হলে এই প্লাজাইকনে ক্লিক করবেন এই ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করে আপনাকে ওয়েব ক্যাম্পটিকে অ্যাড করে নিতে হবে তো আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করলেই দেখুন আপনার এখানে ক্রিয়েট নিউ বলে একটি অপশান চলে আসবে ভিডিও ক্যাপচার ডিভাইস এখানে আপনি একটা নতুন নাম দিতে পারেন যেমন আমি আমি নাম দিয়ে দেব ওয়েব ক্যাম ওয়েব ক্যামে আমি নাম দিয়েছি দিয়ে ওকে করে দেবো এবার দেখুন আমার ওয়েব ক্যামটি যেটি ওপেন করা আছে অলরেডি এটা অটোমেটিক নিয়ে নিয়েছে এবার আমি ওকে অপশানে ক্লিক করে দেবো ওয়েব ক্যামটিকে আমাকে ফুল স্ক্রিনে কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য আমি এখানে রাইট ক্লিক করে দেব এবার দেখুন এখানে ট্রান্সফর্ম অপশান আছে এখানে ক্লিক এখানে এর ওপরে গেলেই দেখুন নিচের দিকে অপশান একটা আছে ফিট টু স্ক্রিন এখানে ক্লিক করে দেবো এবার আমার ওয়েব ফুড স্ক্রিন হয়ে গেছে এবার আমি ওভারলেটি অ্যাড করবো এর উপরে এবার দেখুন এখানে আবার ঠিক একইভাবে রাইট ক্লিক করবো বা এখানেও বা ফিল্টার অপশান আছে এখান থেকেও আপনি করতে পারেন এবার আমি ফিল্টার অপশানে যাবো যাওয়ার পরে ঠিক নিচের দিকে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখুন ইমেজ মাস্ক ব্লাইন্ড বলে একটি অপশান চলে আসবে এর ওপরে ক্লিক করে দেবেন এবার আপনি এখানে ওকে করে দেবেন ওকে করার পরে দেখুন আলফা মাস্ক কালার আছে এই 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 অপশানটিকে ক্লিক করে আলফা মাস্ক কালার এই যে চ্যানেল আছে আলফা চ্যানেল এটাকে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দেবো আলফা চ্যানেল এবার আপনি কি করবেন ব্রাউজ অপশানে গিয়ে যেখানে আপনি প্রথমে যে লেআউটটি তৈরি করেছেন ওটা অ্যাড করে নেবেন প্রথমে যেটি অ্যাড করেছি ওটা আমি নিয়ে নেব আপনি ওপেন অপশানে ক্লিক করলেই দেখুন অটোমেটিক আমার যে শেপটি আছে অটোমেটিক রাউন্ড হয়ে গেছে এবার আমার কাজটি হলো অ্যানিমেশন অ্যাড করে বোর্ডারটি অ্যাড করা হলো অপশানে ক্লিক করে দিয়েছি এবার আমি কি করব ভিডিও অ্যাড করব। অ্যানিমেশন করার জন্য যে ভিডিওটি দরকার হবে প্রথমে সেই ভিডিওটি অ্যাড করতে হবে ভিডিওটি অ্যাড করতে হলে আপনাকে প্রথমে কি করতে প্লাজাই আইকনে আবার ক্লিক করতে হবে ভিডিও অ্যাড করার জন্য যে মিডিয়া সোর্স অপশান দেখছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন আবার আপনার বোঝার জন্য আমি এখানে নাম দিয়ে দেবো ভিডিও ভিডিও অপশানে ক্লিক করার পরে এবারে আমি কি করবেন এবারে এবার আপনার সামনে আমার একটু অপশান চলে এসছে তো আপনি এখানে লুপ অপশানে ক্লিক করবেন লুপ অপশানে ক্লিক করে ঠিক এই ব্রাউজ অপশানে গিয়ে যে ফোল্ডারটি আপনি রেখেছেন মানে ভিডিও ওটা প্রথমে ডাউনলোড নিতে হবে তো ভিডিওটি যেখানে ডাউনলোড করে নিয়েছেন ওই ভিডিওটি অ্যাড করে নেবেন সর্বপ্রথম তো আমি এখানে ভিডিওটি অ্যাড করে নিলাম দেখুন এই যে আমার ভিডিওটি অ্যাড হয়ে গেছে এবার যে বর্ডারটি লাস্টে ক্রিয়েট করেছেন সেকেন্ড যে বর্ডারটি ক্রিয়েট করেছেন এই ওভারলেডি এখানে অ্যাড করতে হবে ঠিক একইভাবে অ্যাড করে দেবেন এখানে রাইট ক্লিক করবেন ফিল্টার অপশানে যাবেন নিচে প্লাজা আইকনে ক্লিক করবেন ইমেজ মাস্ক টু ব্লাইন্ড অপশানে ক্লিক করবেন ওকে করে দেবেন এবার এখানে ঠিক একইভাবে আলফা চ্যানেল করবেন পরে পরে ব্রাউজ অপশানে গিয়ে সেই বর্ডারটি যেখানে লেআউটটি তৈরি করেছেন সেই লেআউটটি এখানে অ্যাড করে দেবেন তো আমি এখানে লেআউটটি অ্যাড করে দেবো দিয়ে ওপেন অপশানে ক্লিক করলেই অটোমেটিক দেখুন আমার লেআউটটি অ্যাড হয়ে গেছে এবার আমি ক্লোজ অপশানে ক্লিক করে দেব ক্লিক করলে দেখুন আমার যে অ্যানিমেশন ওয়েব ক্যামের যে বর্ডারটি ওটা রেডি হয়ে গেছে ওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্যবাদ